জ্বলছে সন্দেশখালী এখনও অশান্ত সন্দেশখালি ফের উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী মুহূর্তে মোহরমুহু বিক্ষোভ আছড়ে পড়ছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় তাদের একটাই দাবি শেখ শাহজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানের দুই সাগরেদ গ্রেপ্তার হওয়ার পরও কিন্তু অশান্তি এখনও থামেনি কারণ মেন পান্ডা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন দফায় দফায় আছড়ে পড়ছে বিক্ষোভের ঝড় একাধিক অভিযোগ যখন তোলা হচ্ছে শাহজাহানের বিরুদ্ধে তখন ওই এলাকারই সাংসদ নুসরত জাহান কোথায় এই প্রশ্নটা উঠে গিয়েছিল পঞ্চাশ দিন পেরিয়ে গেছে অধরা শেখ শাহজাহান প্রায় তিন সপ্তাহ হতে চলল অশান্ত সন্দেশখালী সন্দেশখালীর অশান্তি যেন কিছুতেই থামছে না কিন্তু একটি জন্য দেখা যায়নি এলাকায় সাংসদ নুসরত জাহানকে এদিকে ইনস্টাগ্রামে রিলসে মতো নুসরত জাহান নুসরত জাহানের কোনো প্রতিক্রিয়াই মেলেনি সন্দেশখালী নিয়ে সন্দেশখালী যাওয়া তো দূরের কথা মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা সন্দেশখালী নিয়ে মুখ খোলেননি নুসরত জাহান তবে প্রবল চাপে প্রবল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুললেন নুসরত জাহান এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুখ খুলি বিস্ফোরক নুসরত জাহান অশান্ত সন্দেশখালি সামনে আসছে নারী নির্যাতনের একের পর এক ভয়ঙ্কর সব অভিযোগ অনেকের মুখেই শোনা যাচ্ছে রাতের মিটিংয়ের কথা বাড়িতে পুলিশের পোশাকে হামলা চালানোর অভিযোগও উঠে আসছে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করছেন সন্দেশখালীর মহিলারা এছাড়াও আছে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ঘটনার কথা জানতে রাজ্য নির্বাচন কমিশন জাতীয় মহিলা কমিশন পৌঁছেছিল সন্দেশখালীতে নিয়েও পুলিশি বাধার অভিযোগ উঠেছিল জাতীয় মহিলা কমিশনের তরফে এই প্রেক্ষাপটে কোথায় এলাকার সাংসদ নুজরত জাহান তা নিয়ে উঠেছিল প্রশ্ন আগে পাল্টা জবাবও দিয়েছিলেন নুসরত জাহান তবে এবার সাংসদ অভিনেত্রী সোশালে বসন্ত যাপন ছবি নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। এর মধ্যেই ফেসবুকে নিজের কিছু ছবি পোস্ট করেছেন নজরত ছবিতে দেখা যাচ্ছে নুসরতের পরনে একটি করি বসানো করসেপ্ট টপ আর এই নিয়েই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপি নেত্রী কেয়া ঘোষ এক স্যান্ডেলে বলেছিলেন বসিরহাটের সাংসদ নুজরত জাহান বসন্ত উদযাপন করতে ব্যস্ত এদিকে সন্দেশকালীতে নির্যাতিত হচ্ছেন মহিলারা তার সংসদীয় এলাকায় এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটছে আর সংসদের এই পোস্ট তবে বিজেপির এই কটাক্ষের পাল্টা মন্তব্য এসেছে তৃণমূলের তরফও তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন কারো ব্যক্তিগত জীবন নিয়ে মতামত দেওয়া বিজেপির মতাদর্শ কে কী পড়বে কার সঙ্গে ঘুরবে কোথায় যাবে কাকে বিয়ে করবে তা নিয়ে হুলিয়া জারির চেষ্টা করে জনতা পার্টি অন্যদিকে শান্ত সন্দেশখালীকে অশান্তি তৈরি করছে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা এসে হিন্দু মুসলিম ধর্ম করছে কেউ কেউ পুলিশ অফিসারদের খালিস্তানি বলছে আমাদের সরকার নিরপেক্ষভাবে তদন্ত করছে ন্যায্য পাওনা পাইয়ে দেওয়া হচ্ছে বাংলাকে বদনাম করতেই বিজেপি এই সব করছে এর আগে সন্দেশকারীর অগ্নিগর্ভ পরিস্থিতি নুসরতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময় বিশেষ বার্তা দিয়েছিলেন অভিনেত্রী সাংসদ বসিরহাটের তৃণমূল সাংসদ বলেছিলেন এই সংকটময় সময়ে আসুন আমরা অন্যকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকি এবং পরিবর্তে প্রশাসনকে সমর্থন করার জন্য ঐক্যবদ্ধ হই রাজ্য সরকার অক্লান্তভাবে স্থানীয়দের সাহায্য করছে এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি পরিস্থিতি নিয়ে রাজনীতি করা থেকে এড়িয়ে চলুন এটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ আমার ভূমিকা হলো আগুনে ঘি ঢালা নয় আগুন নিভিয়ে ফেলা আসুন প্রশাসনকে সহযোগিতা করি এবং তাদের দায়িত্ব পালনের সুযোগ দিই আর আজ আবারও অবশেষে মুখ খুললেন নুসরত জাহান মুখ খুলিয়ে কিন্তু একেবারে বিস্ফোরক নরসরত জাহান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নারী নির্যাতনের অভিযোগ দিনের পর দিন জমি দখল করে ফেরি তৈরি প্রায় বিনা পারিশ্রমিকের দিনের পর দিন কাজ করানো বিভিন্ন ধরনের সরকারি ভাতা পাওয়া থেকে বঞ্চিত রাখা এরকম একাধিক অভিযোগ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে অশান্ত দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালী দবায় দবায় বিক্ষোভ জ্বলছে আগুন কিন্তু তা সত্ত্বেও একবারের জন্য হলেও নিজের সংসদীয় কেন্দ্র সন্দেশখালিতে পা রাখেননি সেখানকার সাংসদ নুসরত জাহান এতদিন পর্যন্ত কোনো মন্তব্য করতেও দেখা যায়নি তাকে এতদিন পরে প্রথমবার সোশ্যাল মিডিয়াতে হলেও প্রকাশ্যে এলো তার প্রতিক্রিয়া আর একেবারেই মুখ খুলে বোমা ফাটালেন নুসরত জাহান এদিন সাবেক টুইটার বর্তমানে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরত জাহান সেখানে তিনি লেখেন এই ধরনের অভিযোগ হৃদয় বিদারক একজন মহিলা হিসাবে একজন জনপ্রতিনিধি হিসাবে আমি সবসময় আমার দলের গাইডলাইন মেনে কাজ করছি সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সাহায্য পাঠিয়েছেন মানুষের ভালোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ করা হচ্ছে আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই সেই কারণে আইন মেনে আমরা যা করণীয় তাতে প্রশাসনকে সাহায্য করছি এরপরই নুসরত লেখেন আমি আমার সংসদীয় এলাকার মানুষের পাশে সবসময় থেকেছি সে আনন্দের সময়ই হোক কি সমস্যার সময় আমার দলের গাইডলাইন অনুযায়ী আমি কাজ করছি আমার মনে হয় আমাদের রাজ্য প্রশাসনের উপরে আস্থা রাখা উচিত যেটা অন্যায় সবসময় তার নিন্দা করা হবে একে অপরকে নিশানা করে লাভ নেই বরং একত্রিত হয়ে শান্তি বজায় রাখাই লক্ষ্য আমাদের এবং সেই লক্ষ্যই এগোতে হবে নিজের বক্তব্যের শেষে রীতিমতো স্পষ্ট ভাষায় নজরুল লেখেন মানুষের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করা আমাদের প্রাথমিক কাজ বাকি কে কার বিষয়ে কি বলল তাতে কিছু যায় আসে না আগেও বলছি এবারও বলছি রাজনীতি বন্ধ করুন প্রসঙ্গত সন্দেশখালিতে উত্তেজনা ছড়ানোর পর থেকেই সেখানে তৃণমূল সাংসদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল বিজেপি সুকান্ত শুভেন্দুরা এরপর ভ্যালেন্টাইন ডে দিন স্বামী যশ দাসগুপ্তের সঙ্গে তার প্রেম দিবস থিমের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই তা নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক তুমুল হইচই শুরু হয় বিরোধী দলের নেতারা প্রশ্ন তোলেন তার সংসদীয় এলাকা সন্দেশখালীতে যখন বিক্ষোভের আগুন জ্বলছে তখন তিনি কোথায় অবশেষে বিষয়ে কড়া প্রতিক্রিয়া এলো নুসরত জাহানের কাছ থেকে একেবারে বোমা ফাটালেন নুসরত জাহান সব মিলিয়ে কিন্তু পার একেবারে রাজ্য রাজনীতি পরবর্তী পরিস্থিতিতে আগামী দিনে নুসরত জাহান তার এলাকায় যান কি না সন্দেশখালী মানুষের পাশে দাঁড়ান কি না যেমনটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পার্থভৌমিক সহ তৃণমূলের মন্ত্রীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন মানুষকে বোঝানোর এবং ওই এলাকায় অশান্তি থামানোর চেষ্টা করছেন সেরকম নুসরত জাহান সেখানে যান কি না মন্ত্রীদের সাথে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের